2001 চনত চন্দ্ৰশেখৰ খুখৰ নেতৃত্বত প্ৰতিষ্ঠা হৈছিল এটা এনজিঅ নাম বন্ধন উদ্দেশ্য আছিল আৰ্থিকভাৱে নিৰ্যাতিত নিপীড়িত আৰু সমস্যাৰে জৰ্জৰিত মহিলাসকলক সমাজৰ মূলহুতিলৈ আগুৱাই অনা হেই বন্ধনে 2007 চনত মুকলি কৰে এখন স্বাস্থ্যমূলক আঁচনি এই আঁচনি বন্ধন বেংকৰ সহযোগী সংস্থা বন্ধন কন্নগৰৰ দ্বাৰা পৰিচালিত আঁচনিখনৰ জৰিয়তে মাতৃ আৰু সন্তানৰ স্বাস্থ্য সুৰক্ষিত কৰা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কৰা সরকারি আর বেসরকারি স্বাস্থ্য পরিষেবার লগতে যোগাযোগের মাধ্যমত কাম করার উপর গুরুত্ব আরোপ করেছে আসনিখনে সামরি লৈছে গর্ভবতী মহিলা প্রসূতি কিশোরী আর পাঁচ বছর তলর শিশু আর তেওঁলোকৰ মাতৃক জানু আহক বন্ধনের স্বাস্থ্যমূলক আসনিখনের সবিশেষ অসমত বন্ধনে 30টা শাখা কার্যালয়ের জড়িয়ে বর্তমানলৈ 45,616 হিতাধিকারীক সহায় করে আছে ইয়ার ভিতর 13,272 প্রসূতি 9,808 কিশোরী আর 2,758 গর্ভবতী মহিলা আর 29,049 শিশু আছে বন্ধনের স্বাস্থ্যকর্মীসকলে গর্ভবতী মহিলা কিশোরী আর মাতৃ শারীরিক যত্নর সন্দর্ভত সজাগতা সৃষ্টির প্রয়াস করেছে সন্তান জন্ম হওয়া প্রথম ছমাহালৈকে শিশুর খাদ্য যতন কিদরে লব লাগে সঠিক সময়ত টিকাকরণ করা ছমাহর পিছত শিশুক পুষ্টিকর আহার যোগান সন্দর্ভত সজাগতামূলক অভিযান অব্যাহত রাখিছে বন্ধনের স্বাস্থ্য সম্পর্কীয় আঁচনিয়ে এই আসনের জড়িয়ে বন্ধন ব্যাংক আর বন্ধন ব্যাংকিং ইউনিটর আশে পাশে থাকা সকলো বন্ধন ব্যাংকের ঋণ লওয়া হিতাধিকারীসকলের উন্নত স্বাস্থ্যসেবা সন্দর্ভত সজাগ করা হয়েছে গাঁওভিত্তিক ঋণপ্রাপ্ত উদ্যমী মহিলাসকলক বাছনি করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দি স্বাস্থ্য সহায়িকা হিসাবে নিয়োগ করার পদক্ষেপ গ্রহণ করেছে এই আসনিয়ে এই নিযুক্তিপ্রাপ্ত স্বাস্থ্য সহায়িকাসকলে নিয়মিতভাবে গাঁওয়ার কিশোরীসকলক স্বাস্থ্য সম্পর্কীয় শিক্ষা দেওয়ার গর্ভবতী মহিলাসকল শারীরিক আর পুষ্টিগতভাবে সবল হয় না নয় তার চোয়া চিতা করে প্রতিরোধক্ষম রোগত আক্রান্ত রোগীক স্বাস্থ্যসম্মত সুন্দর জীবন যাপনের বন্ধনের ঋণ লওয়া সদস্য আর পরিয়ালের মাজত স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ি তোলার চেষ্টা চলাইছে এই আসনিয়ে এই আসনির জড়িয়ে গর্ভবতী মহিলা সদ্যজাত শিশু আর কিশোরীসকলের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে স্বাস্থ্য পুষ্টি আর বিধিসম্মত চিকিৎসার যত্ন লওয়া হয়েছে এই আসনিযোগে বন্ধনের স্বাস্থ্যকর্মীয়ে গাঁয়ে গাঁয়ে ঘুরি গর্ভবতী মহিলা চিনাক্তকরণ করে সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত পঞ্জীয়ন করা টিটি বিজি সন্দর্ভত সচেতন করার গর্ভাবস্থাত কমপক্ষেও চারিবার স্বাস্থ্য পরীক্ষা করা নিয়মিত ওজন জোখা প্রেসার জোখা ইত্যাদি সন্দর্ভত সজাগ করেছে রাইজক কিশোরীসকলৈ ঋতুস্রাবর সময়ত স্বাস্থ্যবিধির বিশেষক স্বাভাবিক ঋতুস্রাব আর নেপকিন ব্যবহার করার সুফলের বিষয়ে সজাগ করে তোলার চেষ্টা চলাইছে এই আসনিয়ে তদুপরি প্রতি মাহত গাঁওসমূহত কিশোরী প্রসূতি আর সাধারণ মাতৃ গর্ভবতী মহিলার উপস্থিত একোখনক স্বাস্থ্য সজাগতা সভার আয়োজন করে মাতৃ কিশোরীসকলে স্বাস্থ্যর ক্ষেত্র কি বিধিসম্মত নিয়ম পালন করবেন আর নবজাতক শিশুর যত্ন কিদরে লব লাগে তার উপর আলোচনা করা হয়েছে এই আসনির জড়িয়ে প্রাথমিক বিদ্যালয়সমূহ ছাত্র ছাত্রীসকলের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও বন্ধনের স্বাস্থ্যকর্মীসকলে প্রদান করেছে গুরুত্ব বর্তমান অসমৰ যোৰহাট গোলাঘাট ডিব্ৰুগড় নলবাৰী বঙাইগাঁও আৰু ধুবুৰী আদি জিলাত এই আসনি আৰম্ভ হৈছে আৰু অতি শীঘ্ৰেই এই আসনি অসমৰ অন্যান্য জিলালৈ আগুৱাই নিয়াৰ বাবে উদ্যম হাতত লৈছে বন্ধনে